কোথায় ছিল, অর্থওয়ালার অর্থ কোথায় ছিল, মন্ত্রীর মন্ত্রিত্ব কোথায় ছিল, মস্তানের মস্তানি কোথায় ছিল, হুঁশিয়ারদের হুঁশিয়ারি সব সেই দিন অর্থ আপনার বেকার ছিল, মস্তানি বেকার ছিল, সেই দিন শক্তি সব আপনার ব্যর্থ হয়ে গিয়েছিল। ক্ষমতা নেই আপনার অর্থের প্রয়োগ করার, ক্ষমতা নেই আপনার মস্তানির প্রয়োগ করার, ক্ষমতা ছিল না কোনো মন্ত্রীর। মন্ত্রিত্ব জাহির করে আর একটা দেশে যায়, এ ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের ছিল না, এর নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য গোলামি করতে হলে কোন নেতার নয়, কোন মন্ত্রীর নয়, বরঞ্চ গোলামি করব জোরে বলি কার, জোরে বলি কার, আমরা আল্লাহ পাকের গোলামি করব সারা পৃথিবীতে। আজ মুসলিম সমাজ অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, নিষ্পেষিত, অবহেলিত, কিন্তু কেন আমরাই তো, আমরাই তো নিজে দোষ করে এত নিচে আমরা পৌঁছে গেছি। আমাদের দরকার ছিল মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার, মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, সম্পর্ক রাখার দরকার ছিল মাদ্রাসার সঙ্গে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক রাখা দরকার ছিল ওলামায়ে হাক্কানি রব্বানির সঙ্গে, আমাদের সম্পর্ক ওলামাদের সঙ্গে নেই, আমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে নেই, আমাদের সম্পর্ক রসুলের সুন্নতের সঙ্গে নেই বলেই তো আজ আমরা এত পিছিয়ে। ক্লাবে চলে যান, অফিসে চলে যান, সন্ধ্যা 6:30 থেকে 7টা বেজে গেলে চেয়ার সেখানে ফাঁকা থাকবে না, ক্লাবে জায়গা পাবেন না, পার্টি অফিসে জায়গা পাবেন না, ভিতর সব বুক হয়ে গেছে। সম্মানিত বন্ধু বুজুর্গ দোস্ত, মসজিদে যেখানে এসি লাগানো আছে মার্বেল পাথর দিয়ে, গোটা আল্লাহর ঘরটা জান্নাতের বাগানের মতো মুড়িয়ে দেওয়া আছে, ওজুর জন্য ট্যাপের সিস্টেম আছে, হাত মুখ মুছার জন্য নতুন তোয়ালি সেখানে টাঙানো আছে, মসজিদে মুসলমানের জায়গা হয় না, অথচ ক্লাবে চায়ের দোকানে পার্টি অফিসে আমরা সব সময় সেখানে জাম লেগে আছি। সেই জন্যই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সামনে বসে আছেন আমার বাপজি, ভাই এবং আমার সমবয়স্ক বন্ধুদেরকে বলব, সালামের উত্তরটা একটু বলিষ্ঠ কণ্ঠে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। ওই লাস্টে বসে আছে চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখছে, জোরে বলি ইনশাআল্লাহ। এই যত স্লোগান শুধু রাজনৈতিক পতাকার তলায়, সেই জন্যই তো সারা পৃথিবীতে আজ মুসলিম সমাজ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নিষ্পেষিত, অবহেলিত। শুধু সেই জন্যই আল্লাহ পাকের নাম শুনলেই উচ্চারণ করার সময় আমাদের ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায়, সেই জন্য আমাদের উপরে এত মুসিবত। সেই জন্য আল্লাহ পাকের নাম যখন শুনব আমরা জান ভরে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করব, জোরে বলে ইনশাআল্লাহ। সর্বাগ্রে জানাই আজকের সভার বিজ্ঞাপিত, প্রস্তাবিত, নির্ধারিত, মনোনীত, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি মহাশয়, পরপরই জানাই মাদ্রাসার মুহতামিম সাহাব তথা সম্পাদক মহাশয়, একদম আমার মতো বলিষ্ঠ যুবক, আমার বন্ধুর মতোই জনাব হাফেজ মোহাম্মদ মুকাররিম সাহেব, তাই তো, মুকাররিম সাহাব, এবং তার পাশে বসে থাকা এই মাদ্রাসার একজন যোগ্যতম শিক্ষক হাফিজে কোরআন তথা কারি মোহাম্মদ রফিক সাহেব, আমার বন্ধুবর, সেই সঙ্গে মাননীয় মুআজ্জাজ হযরত উলামায়ে ইকরাম, সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, সমবয়স্ক, ইসলাম তথা কোরআন, আল্লাহ এবং রসুল প্রেমী মুসলিম ভাতৃবৃন্দ,
স্নেহের কচি কাচারা পর্দা নসিলা মা ও বোন মাইকের আওয়াজ শ্রবণরত পবিত্র অবস্থায় থাকা মুসলিম নারী এবং পুরুষ সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উত্তরটা জানবড়ে হলো না বাবজি কণ্ঠটা নদিয়ার যে কণ্ঠ সেই কণ্ঠ এখনো বের হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে কেরামরা কেবলমাত্র তিন চারজন আছেন আর সামনে ওদিকে কাফির আছে হাজার হাজার কাফির তিন থেকে চারজন সাহাবি মনে মনে ভাবছে কি ব্যাপার এত কাফির আছে আমরা কিভাবে এদের থেকে রেহাই পাব এক পাশে লুকিয়ে আছেন তিন চারজন সাহাবি আত্মগোপন করে আছেন তাদের যিনি সেনাপতি ছিলেন তিনি বলছেন আরে আমরা চারজন নেই আমরা পাঁচজন আছি আমরা যে চারজন আছি এই চারজনের সঙ্গে আর একজন আছেন যিনি সমগ্র পৃথিবীর একচ্ছত্রের একমাত্র অধিপতি সেই মহান আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন চিন্তার কোনো কারণ নেই আমি একবার নারার শব্দ দেব নারায়ে তকবীর বলবো তোমরা বলিষ্ঠ কণ্ঠে আল্লাহু আকবরের ধ্বনিটা প্রাণ ভরে এবং জান ভরে উচ্চারণ করবে তাহলেই দেখবে কাজ আমরা চারজন নেই আমরা পাঁচজন আছি আমাদের পূর্বসূরি সেই সাহাবী এক সাহাবা ইকরামদের মধ্যে যিনি সেনাপতি ছিলেন তিনি কেবল বললেন নারায়ে তাকবীর চারজন সাহাবি সঙ্গে সঙ্গে বলে উঠলেন আল্লাহু আকবর সে আল্লাহু আকবরের ধ্বনির কণ্ঠ এত বলিষ্ঠ ছিল কাফিররা মনে মনে ভাবছে হয়তো হাজারে হাজারে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে হয়তো সাহাবে একরামরা নবীর ভক্ত জঙ্গলে লুকিয়ে আছে আমরা যদি ক্ষণিকের জন্য একটু ওয়েট এবং অপেক্ষা করি আমাদের উপরে হয়তো ঝাঁপিয়ে পড়বে চারজন নারে তকবীরের ধ্বনির আওয়াজে হাজার হাজার কাফির তারা পিছু ফিরে তারা পালিয়ে গিয়েছিল ময়দান ছেড়ে বলুন সুবহানাল্লাহ আরে আমরা তার উত্তর শুনি কিসের কণ্ঠটা অত ড্যামেজ অত আওয়াজটা আমাদের কমজোর কেন অত আমরা আমাদের পাওয়ার আমাদের আওয়াজ আমাদের স্পিকিং আমাদের স্পিচটা অত লো কেন অত ড্যামেজ কেন আল্লাহ পাকের নাম শুনলেই আমরা প্রাণ ভরে সেখানে জান ভরে উচ্চারণ করব যারা বলি ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আমি জানি নদিয়ার কণ্ঠ অত্যন্ত বলিষ্ঠ এবং অত্যন্ত মজবুত এটা তো সেই নদিয়ার মাটি যেখানে আমাদের হযরত মাওলানা নজরুল আলম সাহেব খোশবাগ এটা তো সেই মাটি গোটা বাংলায় যখন বক্তা ছিল না আরে আজকে জয়নাল আবেদিন সাহেব শওকত সাহেব আর সব নানান সাহেব উঠেছেন কিন্তু এই নদিয়ার মাটিতে এমন একজন সাহেব ছিলেন মেদিনীপুরের শেষ প্রান্ত থেকে নিয়ে মুর্শিদাবাদের জলঙ্গি পর্যন্ত একেবারে কুচবিহার থেকে নিয়ে মালদা হয়ে বর্ধমানের লাস্ট প্রান্ত পর্যন্ত বাংলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যিনি কাঁপিয়ে বেড়াতেন তিনি নদিয়ার মাটির একজন মানুষ মরহুম হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহ আল্লাহ তার কবরটাকে নূরে ভরে দিন বলি আল্লাহুম্মা আমিন আমরা অনেক কি জানি এটা সেই মাটি এ নদিয়ার মাটি সেই মাটি দুটো হাত নাই বরঞ্চ একটা হাতে করে সারা বাংলা বিহার উড়িষ্যা সব কাঁপিয়ে বেরিয়েছেন ত্রিপুরা থেকে নিয়ে অর্ধেক বাংলাদেশ পর্যন্ত সে হাত কাটা ইমামউদ্দিন সাহেব বলেই পরিচিত এ মাটি সেই মাটি আল্লাহ সেই সব মহান ব্যক্তিগুলোকে জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করুন বলি আল্লাহুম্মা আমিন নদিয়াকে যেন কমজোর না মনে করি আমরা নদিয়ার কথা আজও মানুষ ভোলেনি ইনশাআল্লাহ সময় হলে এই মাদ্রাসা
মাদ্রাসাতে কি এরকম নজরুল ইসলাম, এই মাদ্রাসাতে কি এরকম আপনার ওই ইমাদউদ্দিন সাহেব, আরো মহান মনীষীদের এই নদিয়ার মাটিতে ইনশাল্লাহ জন্ম হবে। আমরা নিজের প্রাণ দিয়ে, জান দিয়ে, জীবন দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, দোয়া দিয়ে আমরা এই মাদ্রাসাগুলোকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট এবং মজবুতের সঙ্গে ধরে রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এই বিষয় নিয়ে সামনের দিকে এগোবো, আস্তে আস্তে কথা শুনি। এই সামনের জায়গাটা ফাঁকা, কেমন যেন একটা বিচ্ছিন্ন লাগছে। এখানে এক হাফ কিলোমিটার পেরিয়ে গিয়ে আপনারা বসে আছেন, একটু সামনের দিকে এগিয়ে এলে ভালো হতো। ও যারা দাঁড়িয়ে আছেন আমার বন্ধু, দেখতে পাচ্ছি এটাই অমিত শাহ আর অভিষেকের মজমা নয়, বাইরের থেকে দেখে এটা হচ্ছে ফেরিস্তাদের মজলিস, এটা জান্নাতের একটা বাগান। আমরা যারা ওখানে দাঁড়িয়ে আছি সকলকে বলবো মেহরবানি করে এসে সামনের ভালো জায়গাটায় আমরা বসে যাই ইনশাআল্লাহ। চেয়ার ছেড়ে একটু বসে আসি, চেয়ারগুলো সাজানো আছে আল্লাহর ওয়াস্তে, আমরা সামনে এসে জমে যাই। ওই পিছনে রাস্তায় দাঁড়িয়ে আছেন নদিয়ার যুবক দিগকে, তেওরখালীর নাম প্রায় শুনি। আমাদের ওখানে গিয়ে আমার বন্ধুবর রফিকুল ইসলাম সাহেব খুব গর্ব করেন, আরে কোথায় করজগ্রাম, কোথায় কৈথন দারসোনা। একবার তেওরখালী গেলে তাদের যে মানসিকতা, তাদের যে মহব্বত পেয়েছি, তাদের যে ভালোবাসা পেয়েছি, আমার সারা জীবনে অত ভালোবাসা পাইনি। অনেক সময় নাম করেন, তাই বলবো সামনের দিকে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت والجن على أن يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين بسم الله الرحمن الرحيم فمن يعمل
يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা আরাধনা উপাসনা কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদিগকে বড় ভালোবেসে মেহেরবানি করে দয়া অনুকম্পা অনুগ্রহ এবং করুণা করে এহেন এক ঐতিহাসিক নুরানি দোয়ার মজলিসে আমার মতো নালায়েক গুনেহগারকে কিছু বলার আর আপনাদের মতো দিনদার পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা দামি দামি ভালো ভালো মানুষগুলোকে দিনের দু চার কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ যিনি আমার মালিক আপনার মালিক এখানকার মালিক সেখানকার মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক হায়াতের মালিক মৌতের মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক সুখের মালিক দুঃখের মালিক শান্তির মালিক অশান্তিরও তিনি একমাত্র মালিক যিনি কাল ছিলেন আজ আছেন আর আগামীতেও থাকবেন যিনি চিরঞ্জীব চিরস্থায়ী অব্যয় অক্ষয় যার জাতি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ডাক দিলে যেতেই হবে যাব না বলা যাবে না জোরে বলুন যাব না বলা যাবে না আর যাব না বললেও ছাড়া চলবে না একটু পরে যাব বললেও ক্ষণিকের জন্য অপেক্ষা করা হবে না যদিও সে হয় পঞ্চায়েতের প্রধান বিধানসভার এমএলএ লোকসভার এমপি রাজ্যের মুখ্যমন্ত্রী তথাপি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সারা ওয়ার্ল্ডের নাম করা জর্জ ব্যারিস্টার উকিল হাকিম ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এমনকি হাফেজ সাহেব মৌলানা সাহেব কারি সাহেব মুফতি মুহাদ্দিস মুহাক্কিক ফকিহ বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এমনকি সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম ফেরিস্তা পর্যন্ত কারোর ছাড় নেই যদিও তার থাকে গোটা তেওরহাটি এলাকার দালানের মাথাটা সব থেকে উঁচু যদিও সে হয় হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী বাগদি বাউরি ডোমডোকল শেখ সৈয়দ মল্লিক মোল্লা চৌধুরী পাঠান সাদা কালো ফর্সা লম্বা বেটে ধনী দরিদ্র যিনি যে কোনো দলের যে কোনো মতের যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো রঙের যে কোনো ঢঙ্গের যে কোনো কোয়ালিটির আর যে কোনো ক্যাপাসিটির হোক না কেন যিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজরি দিতেই হবে যদিও তার থাকে লাঠি বল বাহুবল জনবল অর্থবল লোকবল ধনবল যত রকমের দল বল থাকুক না কেন যিনি ডাক দিলে সব দল বল হয়ে যাবে বিকল জোরে বলি তিনি কে জোরে বলি তিনি কে সেই মহান আল্লাহ যিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ দুটোকে বন্ধ করে লব্বাইক বলে হাজরি দিয়ে জমিনের উপরে
সপাটে শুয়ে পড়তে হবে। সকলেই উচ্চ কণ্ঠে বলি, সেই সমগ্র পৃথিবীর একচ্ছত্রের একমাত্র মালিক তিনি কে? জোরে বলি, তিনি কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে আরেকটু কণ্ঠটা বাড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ। একটা বালিশকে আনলে এখানে দিলে ঠেকানাই বলে অসুবিধা হচ্ছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তাজেদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা জনাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এক মহামানব, যিনি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত, তিনি রহমাতুল্লিল আলামিন খাতিমুন নবীজিন শাফিউল মুজনবীন সাইয়্যিদুল মুরসালিন তাজদার মদিনা সিরাজুম মুনীর উসবাতুন হাসানা নিখিল বিশ্ব ইলাহী পয়গামের সর্বশেষ ধারক ও বাহক, তিনি তুলনাহীন অনন্য বেনজির, বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক পণ্ডিত মহাপণ্ডিত মহাবৈজ্ঞানিক, আমার নবী আপনার নবী, দোজাহানের বাদশাহ বাদশাহর বাদশাহ, সর্বারে কায়নাত মা আমিনার লাল মরুর দোলাল, প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাহে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বতের সঙ্গে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদিগকে এহেন এক কোরআনের মাহফিলে এহেন এক দিনী মজমায় বসার তৌফিক দিয়েছেন। তিনি তৌফিক না দিলে এহেন মজমায় বসার সৌভাগ্য হবে না, ঠিক না ভুল? 10 কিলোমিটার দূর থেকে মানুষ দিনী মজমায় আসার চেষ্টা করে, আল্লাহ যাকে তৌফিক দেন তিনি এখানে বসার তৌফিক অর্জন করেন এবং সৌভাগ্য অর্জন করেন। 10 কিলোমিটার দূর থেকে মনে মনে ভাবছে জলসা শুনতে যাব, যাচ্ছি, অলরেডি চলে আসছে তেহরাটিতে, আসার পরেও বিয়ানের সাথে গল্প জুড়ে দিয়েছে, আসার তৌফিক হয়নি, কথা ঠিক না ভুল? বিয়ানের সাথে গল্প চলছে, বিয়ানের সাথে মজা করছে, অনেকক্ষণ পর খাওয়া দাওয়া নাস্তা আস্তা করার পর আমোদ ফুর্তি করার পর দেখি একবার জলসা তালায় যাই, বাড়ি থেকে বেরোনোর পরেও মেলায় এ দোকান সে দোকান, চপের দোকান ফলের দোকান কাপড়ের দোকান ওড়নার দোকান করতে করতে রাস্তায় তাকিয়ে হাঁ করে দেখছে, না মোটামুটি ঠিক আছে, এই কায়দা করতে করতেই চলে গেছে, এখানে বসার সৌভাগ্য তার হয়নি, এমন মানুষ আছে না নেই? আছে না নেই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা অত্যন্ত তার দয়া এবং অত্যন্ত করুণা। আমরা প্রাণ ভরে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। সমগ্র পৃথিবীর একচ্ছত্রের একমাত্র মালিক মহাপ্রভু আল্লাহ রাব্বুল আলামিন 2020-র 2021-এর এই ফেব্রুয়ারির শুরুর দিকেও যদি আমরা বুঝতে না পারি, যদি আল্লাহ পাককে আমরা চিনতে না পারি, মরণ পর্যন্ত আমাদের আর বুঝে আসবে না, আমরা আর চিনতে এবং বুঝতে পারবো না। যদি বলেন যে হঠাৎ হঠাৎ এমন কথা কেন, কেন চিনতে পারবো না, আমি আপনাদিগকে আজ বলে যাচ্ছি, আল্লাহ পাককে যদি না চিনতে পারেন এই কম আছে, আর আমরা কোনোদিন চিনতে পারবো না। লকডাউন নামক করোনা নামক যে একটা জিনিস চলে গেল, আমরা জানি সেই ভয়াবহ কয়েক মাসের ঘটনা আমরা সকলেই জানি, আমরা গোটা পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং নেতা কমরেড দিগকে আমরা মনে করি এদের কত ক্ষমতা, এদের কত পাওয়ার। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাওয়ারের কাছে দুনিয়ার কোনো নেতাকে তার পাওয়ার
ওর ধারের কাছেও ঠেকবে না, জোরে বলুন ঠিক না ভুল? কি তোমাদের পাওয়ার? মহান রব্বুল আলামিন করুণা নামক তিনটে শব্দ দিয়ে তিনি গোটা পৃথিবীর 100টার অধিক দেশকে তিনি স্তব্ধ করে দিলেন। পশ্চিমবঙ্গ সরকার যদি একবার বন্ধ ডাকে, ভারত সরকার যদি একবার বন্ধ ডাকে, বন্ধ ডাকার ধরে নিন জানুয়ারির 10 তারিখে বাংলা বন্ধ ডেকে দেওয়া হলো, জানুয়ারির 11 তারিখে যখন পত্রিকা বের হয়, আমি বলতে চাচ্ছি এই জায়গায় রাষ্ট্রীয় ক্ষমতা যারা দখল করে বসে আছে, যারা নেতা মন্ত্রী, যারা মিনিস্টার প্রাইম মিনিস্টার যারা আছে, তাদের ক্ষমতার সঙ্গে আল্লাহর ক্ষমতাটা আপনাদেরকে একবার বোঝাবার চেষ্টা করছি। জানুয়ারির 10 তারিখে গোটা বাংলাটা বন্ধ রেখে দিল সরকার, অথবা গোটা কেন্দ্রীয় সরকার গোটা ভারতবর্ষটা বন্ধ রেখে দিল। বন্ধ রাখার পরে যখন 11 তারিখে পত্রিকা বের হলো, পত্রিকার প্রথম পেজেতেই আপনার লেখা আছে আনন্দবাজার বর্তমান, স্টেটসম্যান এবং কলম বিভিন্ন রকমের আপনার যে পত্রিকা আছে সেই পত্রিকা বের হয়েই হেডলাইনই সঙ্গে সঙ্গে দিয়ে দেয় 11 তারিখে গোটা বাংলাটা ভালোই জলদি করবে, দেরি করো না, এটা তো গোটা বাংলাটা বন্ধ ভালোভাবেই পালন হয়েছে, কিন্তু মুর্শিদাবাদের বহরমপুরে বন্ধের কোনো প্রভাব পড়েনি। সেখানকার রাস্তাঘাট, সেখানকার বাজার, সেখানকার দোকানপাট সব খোলা ছিল। মেদিনীপুরের খড়গপুর শহরটা এমনভাবে খোলা ছিল, সেখানে বন্ধের কোনো প্রভাব পড়েনি। বর্ধমানের কাটোয়া শহরে বন্ধের কোনো প্রভাব পড়েনি, এমন পত্রিকায় এবং নিউজে দেখতে এবং শুনতে পাওয়া যায় না। গোটা সরকার তার রাষ্ট্রীয় ক্ষমতা, তার দলের নেতা কেতা, তার অর্থ, তার প্রশাসন, তার সর্বময় ক্ষমতা প্রয়োগ করার পরেও একটা সরকার পূর্ণাঙ্গভাবে বন্ধ পালন করতে পারে না। গোটা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষটা যখন বন্ধ ডেকে দেওয়া হলো, বন্ধ ডেকে দেওয়ার পরে দেখা গেল পরের দিন পত্রিকায় ছাপা হচ্ছে গোটা ভারতবর্ষটা বন্ধ ভালোই পালিত হয়েছে, কিন্তু তামিলনাড়ুর চেন্নাই শহরে বন্ধের কোনো প্রভাব পড়েনি, মহারাষ্ট্রের বোম্বে শহরে বন্ধের কোনো প্রভাব পড়েনি, পশ্চিমবঙ্গের কলকাতায় বন্ধের কোনো প্রভাব পড়েনি, গুজরাতের বরোদা এবং সুরাটে বন্ধের কোনো প্রভাব পড়েনি, ঝাড়খণ্ডের আপনার বিহারের টাটা শহরে সেখানে আপনার বন্ধের কোনো প্রভাব পড়েনি। আমি বুঝাতে চাচ্ছি এক জায়গায় গোটা ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষমতা, গোটা ভারতবর্ষের অর্থ, গোটা ভারতবর্ষের প্রশাসনকে নামিয়ে দেওয়ার পরেও গোটা ভারতবর্ষ আপনার এককভাবে বন্ধ পালন করতে পারে না, কথা ঠিক না ভুল? এটা দুনিয়ার ক্ষমতায় যারা বসে আছে এটা তাদের ক্ষমতা, একটা দিন একটা বেলা একটা ঘন্টা ভালোভাবে বন্ধ পালন করতে পারে না। কিন্তু আমাদের মহান পরবারদেগের আলম যিনি গোটা পৃথিবীর একচ্ছত্রের একমাত্র অধিকারী অধিপতি, সেই পরবারদেগের আলম তিনি বন্ধ পালন করলেন, তার কোয়ালিটি কেমন ছিল, তার ওজন কেমন ছিল একবার চিন্তা করে দেখেছেন? করোনা নামক তিনটে শব্দ দিয়ে গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ নয় বরঞ্চ গোটা বিশ্বের 100টার অধিক দেশকে তিনি করোনা নামক শব্দ দিয়ে তিনি এমন বন্ধ ডেকে দিলেন, এমন স্তব্ধ করে দিলেন, এমনভাবে খামোশ করে দিলেন, একটা দেশের মানে মানুষ আর একটা দেশে যাওয়ার ক্ষমতা নাই। সেই বন্ধের ভোল্টেজ, এত ভোল্টেজ ছিল, আকাশ পথ বন্ধ ছিল, জমিনের পথ বন্ধ ছিল, জলপথ বন্ধ ছিল, স্থলপথ বন্ধ ছিল, প্লেন বন্ধ ছিল, ট্রেন বন্ধ ছিল, ট্রাম বন্ধ ছিল, বাস বন্ধ ছিল, যানবাহন বন্ধ ছিল, শহর বন্ধ ছিল, স্টেশন বন্ধ ছিল, বন্দর বন্ধ ছিল, এমনকি আপনার নিজের নাতনির বিয়ে হয়েছে 10 কিলোমিটার দূরে, নিজের নাতনির জ্বর এসছে, ফোনে খবর এসছে আপনার নাতনির জ্বর 10 কিলোমিটার দূরে, নাতনির জ্বর এসছে বলে তাকে দেখতে যাওয়ার হিম্মত আপনার হয়নি, নিজের কলিজার টুকরা মেয়ের বিয়ে হয়েছে 20 কিলোমিটার দূরে, জ্বরে থরথর করে কাঁপছে, মাঝে মাঝে কাশি এবং সর্দি হচ্ছে এবং খুব কষ্ট পাচ্ছে, আপনার ক্ষমতা নেই নবদ্বীপ শহরটা পেরিয়ে গিয়ে ছাতনিতে গিয়ে তাকে একবার দেখা করে আসি, হেমাদপুরে গিয়ে তাকে একবার দেখা করে আসি, এই হিম্মত আপনার ছিল না। বন্ধের কোয়ালিটি কেমন ছিল, আল্লাহ পাকের স্তব্ধের কোয়ালিটি, তার ওজন কেমন ছিল? কেরল থেকে, চেন্নাই থেকে, গুজরাট থেকে,
দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে নিজের কলিজার টুকরো সন্তানটা এসেছে বাড়ি বাড়ি আসার পরেও সৌভাগ্য হয়নি এমন ক্ষমতা হয়নি তার সঙ্গে হাতে মুসাফা করি তার সঞ্জে দেখা করি এমন হয়নি বরঞ্চ কোয়ারেন্টাইনে 14 দিন থেকে শুদ্ধ করতে হয়েছে তারপর আপনার দেখা মিলেছে এই স্তব্ধের ভোল্টেজের মালিক জোরে বলুন কে আল্লাহ জোরে বলি তিনি কে আল্লাহ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় ছিল অর্থওয়ালার অর্থ কোথায় ছিল মন্ত্রীর মন্ত্রিত্ব কোথায় ছিল মস্তানের মস্তানি কোথায় ছিল হুঁশিয়ারদের হুঁশিয়ারি সব সেই দিন অর্থ আপনার বেকার ছিল মস্তানি বেকার ছিল সেই দিন শক্তি সব আপনার ব্যর্থ হয়ে গিয়েছিল ক্ষমতা নেই আপনার অর্থের প্রয়োগ করার ক্ষমতা নেই আপনার মস্তানির প্রয়োগ করার ক্ষমতা ছিল না কোনো মন্ত্রীর মন্ত্রিত্ব জাহির করে আরেকটা দেশে যায় এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের ছিল না এর নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য গোলামি করতে হলে কোনো নেতার নয় কোনো মন্ত্রীর নয় বরঞ্চ গোলামি করব জোরে বলি কার আল্লাহ জোরে বলি কার আল্লাহ আমরা আল্লাহ পাকের গোলামি করব সারা পৃথিবীতে আজ মুসলিম সমাজ অপমানিত লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ নিষ্পেষিত অবহেলিত কিন্তু কেন আমরাই তো নিজে দোষ করে এত নিচে আমরা পৌঁছে গেছি আমাদের দরকার ছিল মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই সম্পর্ক রাখার দরকার ছিল মাদ্রাসার সঙ্গে সম্পর্ক নেই আমাদের সম্পর্ক রাখা দরকার ছিল ওলামায়ে হাক্কানি রব্বানির সঙ্গে আমাদের সম্পর্ক ওলামাদের সঙ্গে নেই আমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে নেই আমাদের সম্পর্ক রাসূলের সুন্নতের সঙ্গে নেই বলেই তো আজ আমরা এত পিছিয়ে ক্লাবে চলে যান পার্টি অফিসে চলে যান সন্ধ্যা 6:30 থেকে 7টা বেজে গেলে চেয়ার সেখানে ফাঁকা থাকবে না ক্লাবে জায়গা পাবেন না পার্টি অফিসে জায়গা পাবেন না ভিতর সব বুক হয়ে গেছে সম্মানিত বন্ধু বুজুর্গ দোস্ত মসজিদে যেখানে এসি লাগানো আছে মার্বেল পাথর দিয়ে গোটা আল্লাহর ঘরটা জান্নাতের বাগানের মতো মুড়িয়ে দেওয়া আছে ওজুর জন্য ট্যাপের সিস্টেম আছে হাত মুখ মুছার জন্য নতুন তোয়ালি সেখানে টাঙানো আছে মসজিদে মুসলমানের জায়গা হয় না অথচ ক্লাবে চায়ের দোকানে পার্টি অফিসে আমরা সব সময় সেখানে জাম লেগে আছি সেই জন্যই তো আমরা এত মুসিবতের মধ্যে সেজন্য সকলকে বলবো আল্লাহর ঘরের সঙ্গে মসজিদ মাদ্রাসার সঙ্গে ওলামাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক তৈরি করব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিরাট ক্ষমতার অধিকারী আমাদের জ্ঞানের বাইরে আমাদের মস্তিষ্কে আসবে না যে তিনি কত বড় ক্ষমতার অধিকারী আজ বলছে মাদ্রাসায় যারা পড়ে ওলামা তালবিলিম আরে এরা তো পিছিয়ে পিছিয়ে আমাদেরকে দেশকে জাতিকে সমাজকে পিছিয়ে পিছিয়ে ঠেলে একবারে শেষ করে দিচ্ছে আসলে না ওলামা ইকরামরা এবং যারা মাদ্রাসায় পড়াশোনা করছে আসলে তারা এগিয়ে আছে আরে কোরআনকে ব্যতিক্রম কোরআনকে বাদ দিয়ে যারা অন্য পন্থা অন্য লাইন খোঁজার চেষ্টা করছে আসলে তারাই পিছিয়ে আছে কথা ঠিক না ভুল আমি আপনাদেরকে তার দৃষ্টান্ত এবং প্রমাণ দেব আপনি এখান থেকে কলকাতার একটা বাসে যান বাসে যাওয়ার পরে অনেক ভিড় সেখানে আপনি মাঝখানে আছেন হঠাৎ আপনি জোরে হাঁচি দিলেন হাঁচি দেওয়ার সময় আপনি হাতটা মুখে দেননি আর 10-20 জনের গায়ে সেই হাঁচির ছিটে ফোটা টুকরো জীবাণু তাদের গায়ে পড়লো সঙ্গে সঙ্গে আপনাকে মার মুখী হবে না হবে না জোরে বলুন হবে না হবে না আপনাকে সাথে সাথে মারতে যাবে এমন মুড লেবে আপনি ভয়ে কুঁকড়িয়ে যাবেন তার মানে কি আজ টিভিতে আজ সরকারের পক্ষ থেকে আজ স্বাস্থ্য থেকে স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার করা হচ্ছে যখনই হাঁচি হবে হাতটা যেন মুখের গুনায় লাগাবে অথবা এইভাবে কোনোর এই ভিতরের অংশটা দিয়ে মুখটা একটু আটকাবে বলা হচ্ছে না আজকে হচ্ছে এটা তো আজকের শিক্ষা আজকে হুঁশ ফিরল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটা 1500 বছর আগে দিয়ে চলে গেছেন তিনি বলেছেন কোনো মুমিন কোনো মুসলমানের যখন হাঁচি হবে যেন হাতটা মুখের সামনে লাগাবে আর এটাই হচ্ছে সুন্নত 1500 আগে তিনি বলে দিয়ে চলে গেছেন আজকে এরা বলছে হাঁচি হলে মুখে হাত দিতে হবে আজকে এরা সাবালক হলো আসলে এতদিন নাবালক ছিল আজকে দেখবেন আপনি যখন এই এই যে ওজুর ব্যাপার আজ আজ আপনি যখন বাইরে যাবেন বাজারে যাবেন
আসার সময় যখন বাজার থেকে যখন বাড়ি আসবেন, বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, হাত মুখটা ভালো করে ধুতে হবে, পাটা ধুতে হবে, পরিধানের বস্ত্রটা একবার চেঞ্জ করতে হতে পারে, আর খাবার সময়তেও বারে বারে স্বাস্থ্য দপ্তর থেকে আপনার ঘোষণা হচ্ছে দুটো হাত কবজি পর্যন্ত যেন উত্তম রূপে ধৌত করা হয়। আজকে তোমাদের ধোয়ার কথা, আজকে তোমাদের পরিষ্কারের কথা মনে পড়লো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বৎসর পূর্বে প্রত্যেক মুমিন মুসলমানকে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যে আল্লাহ ওই নামাজের আগেই তিনি পাঁচবার ওযু ফরজ করে দিয়েছেন। যেমন নামাজ যেমন ফরজ, নামাজের জন্য ওযুটা অপরিহার্য। ওরা বলছে মুখ হাতটা উত্তম রূপে ধোবে, এটাই ইসলামী পরিভাষায় এটাই হচ্ছে ওযু। আজকে তোমরা উত্তম রূপে মুখ হাত ধুতে বলছো, এটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বৎসর পূর্বে তিনি মুখ হাত ধোয়ার কথা ওযুর সিস্টেম দেখিয়ে দিয়ে চলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আসলে এরা পিছিয়ে নেই, মুমিন মুসলমান মাদ্রাসাওয়ালারা আলিমুল আমরা কখনোই পিছিয়ে নেই। তাই সকলকে বলবো আসি, আমরা ইনশাআল্লাহ ইসলাম সম্মত জীবন যাপন করব। এই ইসলাম সম্মত জীবন যাপন করলে এতেই শান্তি, এর বাইরে কোনো রাস্তায় শান্তি নেই। আমরা ইসলাম সম্মত জীবন যাপন করব, জোরে বলি ইনশাআল্লাহ। এবং এই দিলটাকে, এই অন্তরটাকে সাফ রাখব, অন্তরটাকে পরিষ্কার রাখব। অন্তরের ভিতরে কুটিলতা, জটিলতা, গীবত, পরনিন্দা, পরচর্চা, এর থেকে যেন আমরা দূরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামরা সামনে বসে আছেন, তিনি নসিহত করছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় হঠাৎ তিনি মধ্যবর্তী সময়ে বলে উঠলেন, যিনি এই মজমায় প্রবেশ করবেন তিনি জান্নাতি, তিনি জান্নাতি, তিনি জান্নাতি। সাহাবায়ে কেরামরা বিস্ময়ে হতবাক হয়ে গেটের দিকে লক্ষ্য করে আছেন, গেটের দিকে সবাই তাকিয়ে আছেন, কি ব্যাপার, কোন সেই সাহাবি প্রবেশ করবেন যার জন্য বিশ্বনবী জান্নাতের ফয়সালা দিচ্ছেন, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, জান্নাতের ঘোষণা দিচ্ছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে তাকিয়ে আছেন, হঠাৎ একজন সাহাবি প্রবেশ করলেন, তিনি হচ্ছেন আনসার সাহাবি। একজন আনসার সাহাবি প্রবেশ করে মজমার এক পার্শ্বে এসে বসে গেলেন, নবীজির মুখের দিকে তাকিয়ে একটা একটা করে বক্তব্য শুনছেন। বক্তব্য শুনতে শুনতে একটা সময় মজমা শেষ হয়ে গেল, সব সাহাবিরা বাড়ি চলে গেলেন, আনসার সাহাবিও বাড়ি চলে গেলেন। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আবার কিছুদিন পরে এখানে এক মজমা আবার শুরু হয়েছে, আবার একটা প্রোগ্রাম হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্য রাখছেন, সাহাবে ইকরাম দিগকে দিন সম্পর্কে বোঝাচ্ছেন, কোরআন হাদিসের কথা বলছেন। এই কথা বলতে বলতে হঠাৎ নবীজি আবার বলে উঠলেন, প্রথম দিনের মতো যে এই মুহূর্তে প্রবেশ করছেন মজমাতে, তিনি জান্নাতি, তিনি জান্নাতি, তিনি জান্নাতি। সাহাবায়ে কেরামরা আবার অবাক হয়ে গেলেন, তাই তো, সেই দিন আনসার সাহাবি ছিলেন, আজকে আবার কোন সাহাবি প্রবেশ করবেন, আজকে আবার কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি। তাকিয়ে আছেন সবাই প্রবেশদ্বারের দিকে, তাকিয়ে আছেন সবাই গেটের দিকে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যিনি প্রবেশ করলেন অন্য কোন সাহাবি নয়, বরঞ্চ প্রথম দিনে যেই সাহাবি প্রবেশ করেছিলেন ওই আনসার সাহাবি প্রবেশ করলেন, এক পার্শ্বে এসে বসে গেলেন। মজমা তিনি শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে মজমা শুনছেন। শুনতে শুনতে এক সময় মজমা শেষ হয়ে গেল, সাহাবে কেরামরা সবাই বাড়ি চলে গেলেন, আনসার সাহাবিও বাড়ি চলে গেলেন। সাহাবিদের মধ্যে হালকা হালকা কৌতূহল সৃষ্টি হলো, তাই তো, কি এমন, কি এমন ভালো আমল করে যে আমলের বদৌলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসার সাহাবির জন্য জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। সবাই ভিতরে ভিতরে কৌতূহল সৃষ্টি হলো সবারির মধ্যে। এই করতে করতে একটা সময় মজমা শেষ হয়ে গেল, সব সাহাবি আবার বাড়ি চলে গেলেন, এ আনসার সাহাবিও বাড়ি চলে গেলেন। আবার কয়েকদিন অতিবাহিত হলো, আবার একটা মজমা শুরু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে আছেন, মেম্বারে বসে তিনি আবার নসিহত করছেন সাহাবিদিগকে, তিনি আবার বক্তব্য রাখছেন সাহাবিদিগকে। বক্তব্য রাখতে রাখতে হঠাৎ নবীজি আবার বলে উঠলেন, এই মুহূর্তে যিনি প্রবেশ করবেন তিনি জান্নাতি, তিনি জান্নাতি, তিনি জান্নাতি।
সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেটের দিকে তাকিয়ে আছেন, প্রবেশদ্বারের দিকে লক্ষ্য করে আছেন। আজকে আবার কোন সে সৌভাগ্যবান ব্যক্তি প্রবেশ করবেন যার জন্য বিশ্ব নবী জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন? নবীজি যখন বলে দিয়েছেন জান্নাতের কথা, জান্নাত তার গ্যারান্টি, যেহেতু নবীজি কোনোদিন জীবনে একটা অক্ষর তার দুই ঠোঁটের মধ্যেখান দিয়ে একটা অক্ষর কোনোদিন মিথ্যা কথা বের হয়নি। নবীজি যখন বলে দিয়েছেন নিঃসন্দেহে সে জান্নাতি, দেখি আজকে আবার কোন সাহাবি প্রবেশ করেন, তাকিয়ে আছেন গেটের দিকে। সকলকে অবাক করে দিয়ে প্রথম এবং দ্বিতীয় দিনে যে সাহাবি প্রবেশ করেছিলেন, তৃতীয় দিনে সেই সাহাবি প্রবেশ করলেন। সাহাবি প্রবেশ করার পরে এক পার্শ্বে এসে বসে গেলেন। সাহাবি ইকরামদের মধ্যে আরও কৌতূহলের মানে জাগ্রহটা আগ্রহটা আরও বেড়ে গেল। যেমন করেই হোক জানতে হবে উনি কি এমন আমল করে, কি এমন খাস আমল করেন। ওই সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন, নাম তার হযরতে আমর ইবনে আস, আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে ভাবছেন আমাকে যেমন করি হোক জানতে হবে। একটা সময় মজমা শেষ হয়ে গেল, সব সাহাবা একরামরা বাড়ি চলে গেলেন। এ আনসার সাহাবিকে, এ আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধরেছেন এই আনসার সাহাবিকে। আনসার সাহাবির হাতটা ধরে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসার সাহাবি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান একটা কথা বলছিলাম, বলুন কি কথা? আমার বাড়ির সঙ্গে একটু মনোমালিন্য হয়ে, আমার বাড়ির সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, আমার বাড়ির সঙ্গে একটু বিবাদ এবং ঝগড়া হয়েছে, আমি সেই জন্য দুই থেকে তিন দিন বাড়ি ঢুকবো না। আপনি যদি আমাকে আপনার বাড়িতে মেহমানদারি করান তাহলে আপনার বাড়িতে দুই থেকে তিন দিন যাব, যদি আপনি একটু অনুমতি দেন তাহলে খুব ভালো হতো। আনসার সাহাবির মনটা বড় হয়ে গেল, আসলে সাহাব একরামরা মেহমান ভালোবাসতেন। আনসার সাহাবি বললেন কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, চলুন আমার সঙ্গে, আপনার কোনো চিন্তা নাই। আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এ আনসার সাহাবি সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে একটা জায়গা দেখিয়ে দিলেন, কোয়ার্টার দেখিয়ে দিলেন, এটা আপনার জায়গা, এখানে আপনি থাকবেন দু তিন দিন, কোনো অসুবিধা নেই। খানার এবারে ব্যবস্থা চলছে, নাস্তার ব্যবস্থা চলছে, খানা আসছে, নাস্তাও আসছে। আপনার দুপুর থেকে নিয়ে বৈকাল চলে এলো, বৈকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে এলো। এদিকে আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে আছেন কি এমন আমল করে সেটা আমাকে দেখতে হবে। সিআইডির মতো একটু ইনকোয়ারি করার মতো একটু অভিনয় করে করে একটু বাইরে আসছে, একবার থুতু ফেলতে আসছে, একবার বাথরুমে যাওয়ার নাম করে আসছে, দেখি কি এমন খাস আমল করে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিনের সকাল শুরু হলো, বৈকাল চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত্রি গভীর হয়ে গেল। হযরত আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে আছেন কি এমন আমল করে আমাকে দেখতেই হবে। রাত জাগছেন তিনি, দিন রাত এক করে দিয়ে আনসার সাহাবীর দিকে লক্ষ্য করে আছেন, কোনো খাস আমল কিছুই পেলেন না। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনের সকাল শুরু হলো, দশটা পেরিয়ে গেল, দুপুর চলে এলো, বৈকাল যখন চলে এসেছে আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলুয়ার হয়ে গেলেন, কোনো বিশেষ আমল খুঁজে পেলেন না। অবশেষে বৈকাল বেলার সন্ধ্যার সন্ধিক্ষণে হযরত আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে আনসার সাহাবীকে বলছেন, ভাইজান একটা কথা বলছিলাম, বিয়াদবি মাফ করবেন, বলুন কি কথা, কোনো অসুবিধা নেই। বলছে ভাইজান গো, আমার বাড়ির সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি, আমার বাড়ির সঙ্গে কোনো মনোমালিন্য হয়নি, আমার বাড়ির সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা ফেদনা ফাসাদ বিবাদ কোনো রকমের কোনো অশান্তি হয়নি, কেবলমাত্র আমি একটা জিনিস জানার জন্য আপনার বাড়িতে এসেছি, ছল করে একটু বাহানা করে আপনার বাড়িতে এসেছি। সঙ্গে সঙ্গে আনসার সাহেব বলছেন, কি সেই ছল চাতুরি বলুন। আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইজান একটা মজমা চলছিল, মজমায় বক্তব্য রাখছিলেন, নসিহত করছিলেন বিশ্ব নবী, দোজাহানের বাদশাহ বক্তব্য রাখছিলেন। এই বক্তব্য চলাকালীন মধ্যবর্তী সময় নবীজি বলে উঠলেন, যিনি এই মুহূর্তে প্রবেশ করবেন তিনি জান্নাতি, তিনি জান্নাতি, তিনি জান্নাতি। আমরা সবাই অবাক হয়ে গেলাম, কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি আবার প্রবেশ করবে? আমরা যখন সবাই তাকিয়ে আছি দরজার দিকে, গেটের দিকে, দেখছি আপনি প্রবেশ করলেন।
করলেন, এমন ঘটনা আবার দ্বিতীয় দিন ঘটলো, আপনি প্রবেশ করলেন, তৃতীয়বারে আবার একটা মজমা হলো, সেই মজমায় নবীজি আবার মধ্যবর্তী সময় বলে উঠলেন, এই মুহূর্তে যিনি প্রবেশ করবেন তিনি জান্নাতি, তিনি জান্নাতি, তিনি জান্নাতি। আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, আজকে আবার কোন সাহাবী প্রবেশ করবে, দেখি না আপনি প্রবেশ করলেন। তিন তিনটা দিন নবীজি জান্নাতের ঘোষণা দিলেন, আর তিন দিন আপনি প্রবেশ করলেন। আপনি যখন প্রবেশ করলেন তখন আমার মনটা বলল কি এমন খাস আমল করেন সেটা আমাকে দেখতেই হবে। তাই আপনাকে আমি বলিনি, আপনার কানে আমি আওয়াজটা তুলি নাই, আপনার কানে আমি আওয়াজটা দিই নাই, বরঞ্চ আমি লুকিয়ে লুকিয়ে এসেছি আপনার কাছে যে দেখি আপনি কি এমন খাস আমল করেন। একদিন পেরিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না, দ্বিতীয় দিন চলে গেল তাও আমার বুঝে এলো না, তৃতীয় দিন যখন চলে এলো তবু আমি বুঝতে পারিনি, অবশেষে আপনার কাছে জিজ্ঞেস করছি। আমি লক্ষ্য করে দেখলাম এই তিন দিন সব সাহাবী যেমন নামাজ পড়ে আপনিও তেমন নামাজ পড়েন, সব সাহাবী যেমন কোরআন তেলাওয়াত করে আপনিও তেমন কোরআন তেলাওয়াত করেন, সব সাহাবী যেমন রোজা রাখে আপনিও তেমন রোজা রাখেন, সব সাহাবী যেমন পিতামাতার খিদমত করে আপনিও তেমন খিদমত করেন, সব সাহাবী যেমন মেহমানদের মেহমানদারি করান আপনিও তেমন মেহমানদারি করাচ্ছেন, সব সাহাবী যেমন আমল করেন আপনিও তেমন আমলই করছেন। কোনো খাস আমল, কোনো পার্সোনাল কোনো বিষয় আমার নজরে লক্ষ্য পড়ল না, আমার নজরে এলো না। আপনি এবারে দয়া করে বলুন কি সেই খাস আমল যে আমলের বদৌলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আনসার সাহাবি অবাক হয়ে বলছেন, ভাইজান তা তো আমি জানি না, কি সেই খাস আমল সেটা আমি বলতে পারবো না, সেটা তো আমার মনে আসছে না, আমি তো কোনো খাস আমল করি না। আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার রিকোয়েস্ট করে বলছেন, আবেদন নিবেদন করে বলছেন, বলুন একবার মনে মনে দেখুন, একবার মনে ভেবে দেখুন কি এমন খাস আমল করেন, একবার বলুন দয়া করে। আরে আপনিও জান্নাতে যাবেন, আপনারা এই আমল অনুসরণ করে আমরাও তো জান্নাতে যাব। আসলে সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য কম্পিটিশন করতো, যেটা বলুন ঠিক না ভুল। আজ আমি দুতলা কী করে করব, দুতলা থেকে তিনতলা কী করে করব, একটা লরি কিনেছি দুটো লরি কী করে কিনবো, দুটো লরির জায়গায় আরেকটা টুরিস্ট বাস কী করে কিনবো, দশ বিঘে কিনেছি কী করে বিশ বিঘে কিনবো, একটা কাপড়ের দোকান করেছি আর একটা কী করে কনস্ট্রাকশনের ব্যবসা করি, সেই দিকে আমার ব্রেন। দুনিয়ার দিক দিয়ে আমি মহাজ্ঞানী, কিন্তু আমলের দিক দিয়ে ইমানের দিক দিয়ে আমার অত্যন্ত কমজোর, তলানিতে ঠেকে গেছে, আমাদের কোনো হোশ নেই। আমাদের দুনিয়ার কম্পিটিশন চলছে, যার কারণে আমাদের উপরে এত মুসিবত, শান্তি নেই, শুধু অশান্তি আর অশান্তি। আর সাহাবায়ে কেরামদের মধ্যে শুধু ইমানের জোশ চলতো, ইমানের কম্পিটিশন চলতো, আল্লাহকে পাওয়ার কম্পিটিশন চলতো, মসজিদে থাকার কম্পিটিশন চলতো, রোজা রাখার কম্পিটিশন চলতো, কোরআন তেলাওয়াতের কম্পিটিশন চলতো, নবীর কথাগুলোকে বাস্তবায়ন করার কম্পিটিশন চলতো। আনসার সাহাবী সঙ্গে সঙ্গে বলছেন, বুঝতে পারছি না কি এমন আমল করি। নিরুপায় হয়ে অবশেষে মুখটা ছোট করে ফিরে চলে যাচ্ছেন আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেবলমাত্র কয়েক কদম এগিয়ে গেছেন, যেই কয়েক কদম এগিয়ে গেছেন, এগিয়ে যাওয়ার পরে এ আনসার সাহাবি ডাক দিয়ে বলছেন, ভাই যান একটা কথা শুনে যান, ছোট্ট একটা খবর আছে, এতটুকু আমি বলে দিই, তবে পেশালগুলো আমল করে না, এখানে আসুন। ছুটে চলে এলেন, খুব আন্তরিকতার সঙ্গে একেবারে আনন্দের সঙ্গে দাঁড়িয়ে বলছেন, একেবারে খুব খুশির সঙ্গে বলছেন, বলুন মনে পড়েছে নাকি? বলছে না মনে পড়ে নাই, আসলে পেশাল তো কোনো আমলই করি না, মনে পড়বে কি করে, তবে একটা ছোট্ট আমি আমল করি, যে আমলটা আমি আর আমার মওলা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। জোরে বলুন আমলটা দামি হবে না নর্মাল হবে? জোরে বলুন দামি আমল হবে না কমজোর আমল হবে? দামি হবে। আমরা এই আমল করবো তো ইনশাল্লাহ, ওই শেষের মানুষগুলোর প্রয়োজন নেই। আরে এই আমলটা আমরা করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আওয়াজটা মাঝে মাঝে দেবো ইনশাল্লাহ। হজরতে মা বোনদের বসার কষ্ট হচ্ছে, কিছু লোককে যেতে বলে সহযোগিতা করার জন্য অশান্তি হচ্ছে। পুরুষ গেলে তো হবে না, কমিটি জানে, মহিলাদের বসার বলছে অসুবিধা হচ্ছে, সেই জন্য যারা কমিটি এখানে আছেন ভলেন্টিয়ার্স তাদেরকে আমি তো বলতে পারি না, পুরুষরা যে তাহলে তো জোয়ান ছেলেগুলো গিয়ে এখন গুঁতি ওদেরকে সাইজ করে দেবে, কথা বুঝতে পারেন নাই, এরা তো রেডি হয়ে আছে ফোর্স, ওই যে দাঁড়িয়ে আছে বললি ঝাম করে ঝাঁপাবে, কিন্তু আমি তো ওটা বলতে পারবো না। ভলেন্টিয়ার্সরা আছেন, আমাদের সম্পাদক মহাশয় আছেন, ওনারা নিশ্চয়ই বুঝছেন, হিকমতের সঙ্গে শরিয়াকে সামনে রেখে মহিলাদের বসার ইনশাল্লাহ ব্যবস্থা করছেন।
আমরা শেষ পর্যন্ত একজন প্রখ্যাত বক্তা আছেন মকবুল সাহেব, শেষ পর্যন্ত বক্তব্য শুনে মুনাজাত নিয়ে আমরা যাব বলি ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে আছেন আনসার সাহাবীর কাছে, বলুন খাস স্পেশাল আমলটা মনে পড়েছে নাকি? বলছে না আমার স্পেশাল আমল মনে পড়ে নাই, তবে একটা ছোট্ট আমল করি, সে আমলটা আমি আর আমার মৌলা ছাড়া, আমি আর আমার পরওয়ারদিগার ছাড়া আর কেউ জানে না, বলুন তাড়াতাড়ি সেই আমলটা কি? আনসার সাহাবী সঙ্গে সঙ্গে বলছেন আমি ফজরের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন রহমান ওয়াকিয়া পড়ে আমি যখন বেরিয়ে যাই দুনিয়ার কাজে, আমি যখন চাষের কাজে বেরিয়ে যাই, ব্যবসার কাজে বেরিয়ে যাই, মজদুরের কাজে যখন আমি বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পথে বহু মানুষের সঙ্গে আমার কথা কাটা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, অনেক মানুষ আমার কলিজার ভিতরে ধাক্কা ধাক্কা দেয়, আমাকে অনেকজন কষ্ট দেয়, আমার চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে, অনেকজন আমার সঙ্গে মারমুখী হয়ে যায়। এইভাবে আমি আবার জোহরের সময় চলে আসি, নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে, এশারের নামাজ লাস্টে পড়ার পরে, তেসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, অবশেষে যখন আমি বিছানায় শুতে যাই, বিছানায় ঘুমাবার আগে আমি শুধু একবার বসে বলি পরওয়ারদিগার আলম, আজ সারা সারাটা দিন আমি দুনিয়ার কাজ করতে গিয়ে বহু মানুষ আমাকে চোখ রাঙানি দিয়েছে, বহু মানুষ আমার কলিজার ভিতরে ধাক্কা দিয়েছে, বহু মানুষ আমাকে কষ্ট দিয়েছে, বহু মানুষ আমাকে মারমুখী হয়েছে, রব্বুল আলামিন দুনিয়ার মানুষ যদি এক মানুষকে যদি ক্ষমা না করে আপনিও তাকে ক্ষমা করবেন না, রব্বুল আলামিন আজ সারাদিন যারা আমাকে কষ্ট দিয়েছে আমিও আল্লাহর ওয়াস্তে তাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আর আপনি তো একজন মানুষ, একজন মানুষ, একজন মা তার সন্তানকে যত না বেশি ভালোবাসে আপনি তো আপনার বান্দাকে তার থেকে 70 গুণে বেশি ভালোবাসেন। আমি পরওয়ারদিগার আলম, আমি আপনার বান্দা হয়ে বলছি, সারাদিন যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভক্ত আনসার সাহাবীর কথা শুনে আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটাই তো সবথেকে মহৎ আমল, এটাই তো সবথেকে বড় গুণ, নিজের মনটা ক্লিয়ার এবং নিজের মনটা ফ্রেশ, মনের মধ্যে কোনো গ্লানি নেই, মনের মধ্যে কোনো কঠিনতা এবং জটিলতা নেই, মনটা একদম ফ্রেশ ছিল, সেই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ এই দিলটাকে ফ্রেশ করে দুনিয়া করব, জোরে বলি ইনশাআল্লাহ। আজ আমরা তো বাপ মা কেউ ছেড়ে কথা বলি না, পড়োশি তো দূরের কথা, একটা ঘুষো দিলে দুটো ঘুষে একবারে রেডি হয়ে থাকি, কবে এর প্রতিশোধটা নেব, ততদিন যেন মনের ভিতরটা গজ 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 করে, আর মনটা আমাদের এত কুটিলতা, এত জটিলতা, জিজ্ঞেস করা হচ্ছে বাপজি ও চাচাজি কোথায় যাবেন, আমাদের মনটা বলছি মনটা এমন মানে কিটিকের, চাচাজি কোথায় যাবেন, বলছে একটু নবদ্বীপ যাব, মানে মুখে বলছে নবদ্বীপ যাব আর মনে মনে ভাবছে আমি কাটোয়া যাব। ও বাবা, দুপুরবেলায় বহরমপুরে যেয়ে দেখছি চাচাজি বহরমপুরে ঘুরছে, কত বুঝতে পারেন না, মানে মুখে বলছে নবদ্বীপ যাব, মনে আছে কাটোয়া যাব, এদিকে বহরমপুরে যে আপনার ঘুরছে, বহরমপুরে যে বসে আছে, সেই জন্য সকলকে বলবো আসি ইনশাআল্লাহ, দ্বীনের প্রত্যেকটা হুকুম অনুযায়ী আমরা চলার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর যুবক দিগকে বলবো ও বন্ধু, একদিন চোখ দুটো বন্ধ হলেই চলে যেতে হবে, দাদু আগে যাবে না পুতা আগে যাবে, মনসে বলছে ভাই দাড়িটা রাখতে হবে না, এখন অত ঝামেলা করলে হয় নাকি জি, অত ঝামেলা করলে হয়, এখনও বহু ব্যাপার আছে, দাঁড়ান 56, 58, 68 তারপরে 78 দিয়ে 82, 86, 89 হবে তারপরে দেখব, এখন থেকে অত তাগাদা দিলে তো হয় না, এটা ইমান দুর্বলতার একটা নমুনা, কথা বুঝতে পারেন নাই, আমি আগে যাব না আপনি আগে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ কি, মরণ কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডান ধারে সালাম ফিরেছ, বাম ধারে সালাম ফিরতে পারবে নাকি তার কোনো গ্যারান্টি নেই, এর নাম মরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি খাবার মুখের ভিতরে লোকমাটা তুলেছ, চিবানো হয়ে গেছে, পিসা হয়ে গেছে, একেবারে মোলায়েম হয়ে গেছে, কেবল গিলবে, এই গিলতে পারবে না, কেবলমাত্র চিবানোই সার হয়ে আছে, তুমি গিলতে পারবে না, এর নাম হচ্ছে মরণ।
দাদা আগে যাবে না পুতা আগে যাবে, নানা আগে যাবে না নাতি আগে যাবে, বাপ আগে যাবে না বেটা আগে যাবে, মা আগে যাবে না মেয়ে আগে যাবে, শ্বশুর আগে যাবে না জামাই আগে যাবে। এটা পৃথিবীর কারোর বলার ক্ষমতা নেই, জোর বল ঠিক না ভুল। যে মুহূর্ত থেকে আমরা আছি সেই মুহূর্ত থেকেই আমরা ইনশাআল্লাহ ভালো কাজ করার চেষ্টা করব, জোর বলি ইনশাআল্লাহ। যুবক দিগকে বলো, আজকালকার যুবকরা হাতে দেখবেন বালা পরে, বালা পরে না পরে না, আমাদের ওখানে পরে, যদিও এখানকার এই তেওর হাটি না তেওর খালি, তেওর খালি মনে পড়ছে না, তেওর খালির মানুষরা যদিও আমি দেখছি এরা স্বতন্ত্র, এরা দিনকে ভালোবাসে, এখানকার যুবকের হাতে হয়তো বালা নেই। আজকের জলসা, আজকের জলসা সফল হবে ওই বালাগুলো যদি খুলে এনে স্টেজে। আমি মুসাফির, বর্ধমান থেকে এসেছি, বর্ধমানের মধ্যবর্তী জায়গা থেকে, মঙ্গলকোটের ওই পাড় থেকে এসেছি আমি, একবারে বলগুনা ভাতার নিগন ওখান থেকে এসেছি। যাদের হাতে বালা আছে আল্লাহর ওয়াস্তে যদি তারা মনে করে এখানে এসে জমা দেবো আমার কাছে, যদি বলেন জি আমার বালাটা রূপোর যেহেতু বহুদাম, আরে রূপোর হোক, ওই রূপোরটা বিক্রি করে একটা ছেলে কোরআন শরীফ পড়তে পারবে, কোরআন কিনে, জোরে বলুন ঠিক না ভুল। হোক, অসুবিধা কি আছে? যুবক দিগকে বলবো সাবধান হয়ে যাও বন্ধু, কোনো রকমের রাস্তা নেই, চোখ দুটো বন্ধ হলেই চলে যেতে হবে। সকল যুবকরা এমন কাটিং বলছে, জি বলছে, জি এত মৌলভী সাহেবরা আজকাল দোয়া করছে, মৌলানা সাহেবের দোয়া আজকাল কবুল হয় না কেন? বলে না বলে না, আমাদের মাঝে আছে, জি এত মৌলভী সাহেবরা দোয়া করছে আজকাল মৌলভী সাহেবদের দোয়া আর কবুল হয় না। কবুল হবে কি করে? এই যে কবুল হয় না, তার জন্য শুধু মৌলানা সাহেবরা দায়ী নয়, তার জন্য সবাই দায়ী, কথা ঠিক না ভুল? এখানে কথা বলবে না দেখছি আমরা কেন ঘাড় পেতে দোষ নেবো, ওনারা দোয়া করবে আমরা কেন বেকার? মৌলানা সাহেব দোয়া করছেন, খলিল চাচা এসে বলে গেলেন, খলিল চাচা এসে বললেন ইমাম সাহেবকে আসসালামু আলাইকুম, খুব বিনয়ের সঙ্গে, ও আলাইকুম আসসালাম, জি একটু দোয়া করবেন না, আমার ছেলেটা এবছর এম এ পরীক্ষা দেবে, এম এস সি এম কম পরীক্ষা দেবে, আর পরীক্ষার একটা ভালো চাকরি হবে, সে যেন পাস করতে পারে, আপনি একটু জান ভরে দোয়া করবেন না। মৌলানা সাহেব বলছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই। মানুষের জান ভরে দোয়া করতে শুরু করে দিয়েছেন, ঠিক আসরের সময় আসরের নামাজ পড়ে মৌলানা সাহেব দেখছেন উত্তম একটা সময়, একেবারে সূর্য ডুববে আর অন্ধকার আসবে অস্ত যাবে, ঠিক এই সময় দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। তো এই সময় মৌলানা সাহেব দোয়া করছেন রব্বানা জালামনা আনফুসানা, এ আল্লাহ খলিল চাচার ওই দোয়া যেন বৃথা হয় না, ওর দোয়াটা যেন কবুল হয়, ওর ছেলেটা যেন অনেক বড় হতে পারে, কাঁদছেন আর দোয়া করছেন। পরমার দেগার আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আমার শাহি ঘরের শাহি ইমাম, সত্যিই তো সেই ১২ বছর বয়সে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলে, তেওরখালী মাদ্রাসায় ভর্তি হয়েছিলে, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আজ মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ২২ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছ, ওলামা পাস করেছ, হাফিজ পাস করেছ, কোরআনটা কণ্ঠস্থ করেছ, আর তারপরে তুমি তারপরে ২২ বছর পরে শাহি আমার ঘরের ইমামতি করতে শুরু করে দিয়েছ, তোমার নামাজ কাজা নেই, রোজা কাজা নেই, তুমি সমস্ত ভালো কাজের সঙ্গে যুক্ত আছো, অনেক ছাত্র ছাত্রীকে কোরআন শিখিয়েছ, তুমি দোয়া করবে আমি কবুল করব না তাই হয় নাকি? আমি কবুল করার জন্য তৈরি হয়ে আছি। তবে ভাগ্যের কি পরিহাস জানো তো, যে খলিল চাচার ছেলের জন্য দোয়া করছো অলরেডি তোমার সেই খলিল চাচার ছেলেটা ওই কাটোয়ার ন্যাশনাল সিনেমা হলে ৪টে থেকে ৭টার শো সেই সিনেমা দেখতে ব্যস্ত হয়ে আছে, সে তো হলে চুপ করে বসে হাঁ করে নারী পুরুষ যারা নাচানাচি করছে বেলাল্লাপাড়া বেহায়াপনার সেই অভিনয় এবং সেই সিরিয়াল সিনেমা সে দেখতে শুরু করে দিয়েছে, তাহলে তোমার দোয়াটা কবুল করব কি করে বলো তো? আমি যে রহমত বর্ষণ করব, আমি যে বরকত বর্ষণ করব, সেই পাত্রটাই তো রেডি নেই, তাহলে কি করে দোয়াটা কবুল হবে বলো তো? কিচ্ছু করার না, এখানে আমি তোমার দোয়া কবুল করতাম কিন্তু সেই পাত্রটা রেডি নেই। একবার এখলাসের সঙ্গে একবার সাহস নিয়ে বলবেন দোষ মৌলানা সাহেবের না যে দোয়া করতে বলেছিল তার, প্রথম জনের না দ্বিতীয় জনের,
দ্বিতীয় জনের এখানে আওয়াজ করবে না, জানি কেন দোষ ঘাড়ে নেব। মোল্লা সাহেব একটু জান ভরে দোয়া করবেন যেন আমার একটা নেক সন্তান হয়। অনেকে বলেন আজকাল মোল্লা সাহেবের দোয়া আর কবুল হয় না, তো এই দোষটা তো শুধু মোল্লা সাহেবের নয়, যে একটু দোয়া করবেন জান ভরে যেন আমার নেক সন্তান হয়। মোল্লা সাহেব জান ভরে দোয়া করছেন, পরবার দেগারে আলাম অমুক।